নিত্য পণ্যের দরে অস্থিরতা, ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণহীনতা, বিনিয়োগ ও রপ্তানি আয়ে মন্দা আর পুঁজিবাজারে উদ্বিগ্নতা, এমন সব নেতিবাচকতায় ঘেরা ছিল 2019 অর্থনীতি। তবে এর মাঝে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি 8% পৌঁছেছে, বেড়েছে মাথাপিছু আয়ও। বিদায়ী বছরে দেশের অর্থনীতি ফিরে দেখছেন সৌরভ রহমান। মাসের বাজারটা মোহাম্মদপুরের টাউন হল থেকে ছাড়েন মহানন্দ বৈরাগী, পেশায় চাকরিজীবী, আয়ও নির্দিষ্ট, সাধারণ সাধ্য মিলিয়ে তাই নির্দিষ্ট বাজারের ফর্দটাও, যেখানে বছরের শুরুতে স্বস্তি থাকলেও ধীরে ধীরেই চাপ বেড়েছে, আতঙ্ক ছড়িয়েছে পেঁয়াজের কেজি 250 ছুলে। তবে শুধু পেঁয়াজ নয়, নভেম্বরে এসে বাজারে অন্তত 18টি পণ্যের দরবারে একসাথে, ফলাফল মূল্যস্ফীতির হার ওঠে 6%-এর উপরে, চাপ প্রকট হয় মহানন্দের জীবনযাত্রায়। আমাদের আয়ের যে বিষয়টা 2018 যেটা ছিল 19 খুব একটা বৃদ্ধি পায়নি, তা সে তুলনায় সমস্ত দ্রব্যাদির মূল্য দিন দিন বেড়েই চলেছে, এবং সেই বৃদ্ধির কারণে নিম্ন মধ্যবয়ের লোক তারা তাদের সংসার চালাতে বেশ কিছুটাই সমস্যার সম্মুখীন হচ্ছে। 2019 হিসেব মেলাতে হিমশিম খেয়েছে সরকারও, উন্নয়ন কর্মসূচিতে খরচ বেড়েছে অনেক, 10 প্রকল্পেই যোগান দিতে হয়েছে 32,000 কোটি টাকা, বেড়েছে ভর্তুকির দায়ও, অথচ রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে শুধু পিছিয়েছে মাসে মাসে, সুদ পরিশোধের পর নিট বিদেশি সহায়তার পরিমাণও কমে এসেছে 14.5%-এর মতো আগের বছরের চেয়ে, ফলাফল অর্থবছরের প্রথম 5 মাসেই ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ 43,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এখন সরকারের একটা ট্রেড অফে যেতে হবে, অর্থাৎ সরকার কি ব্যয় ব্যাপকভাবে সংকুচিত করবে রাজস্বের সাথে সাথে, নাকি সরকার এটা ডেফিসিট ফাইন্যান্সিং করে এই তাদের যে ব্যয়ের যে লক্ষ্য সেটাকে অর্জন ঠিক রাখবে কিন্তু ব্যাপকভাবে ঋণ গ্রহণ করবে। সরকার ব্যাংক থেকে ধার করা বাড়িয়ে দিলেও ঋণে আগ্রহী হয়নি ব্যক্তিখাতের উদ্যোক্তারা, বেসরকারি খাতে ঋণ প্রবাহ নেমে এসেছে 9 বছরের মধ্যে সর্বনিম্নে, 12.5%-এর মতো কমেছে মূলধনী যন্ত্রপাতি আমদানি, শিল্পের কাঁচামাল কম এসেছে 6.5% জুলাই থেকে সেপ্টেম্বরে, বিনিয়োগের এই মন্দাদশার মাঝেই রপ্তানিতে দেখা দিয়েছে ভাটার টান, অর্থবছরের হিসেবে প্রথম 5 মাসে আয় কমে গেছে 7.5% আগের বছরের চেয়ে। আমরা আরও উৎফুল্ল ছিলাম যে চায়না এবং আমেরিকার মধ্যে ট্রেড ওয়ারের কারণে এই বেনিফিটটা আমরা পাবো, এই কাস্টমারগুলো আমাদের, কিন্তু সেই বেনিফিট আমরা নিতে পারিনি, সেই বেনিফিট নিয়েছে ভিয়েতনাম, পাকিস্তান, ইন্ডিয়া এবং সাউথ কোরিয়া এবং আফ্রিকান কান্ট্রি। রপ্তানি কমে যাওয়ার প্রভাব পড়ে বৈদেশিক মুদ্রার সরবরাহে, অবমূল্যায়িত হতে থাকে টাকা, বছরের ব্যবধানে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমে যায় 4 টাকারও বেশি, অস্থিরতা ছিল সুধারেও, অঙ্গীকার অনুযায়ী ঋণের সুধার 1 অঙ্কে নামিয়ে আনা যায়নি, কমেনি খেলাপি ঋণও, উল্টো বেড়েছে 22,000 কোটি টাকার মতো বছরের প্রথম 9 মাসেই। এর কিছু কারণও ছিল, যেমন ধরো যে যে বিকজ আমরা 18 সালের শেষে শুনেছিলাম বা 19 সালে যে একটা নতুন একটা আসছে, যেখানে যারা হয়তো অনেকদিন ধরে ডিফল্ট করছে ওই বড় বড় ডিফল্টারদের কিছু সুযোগ দেওয়া হবে, এবং সেখানে কিন্তু ইন্টারেস্ট রেট আর অন্যান্য ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল, এই ব্যাপারটা কিন্তু যেটা হয় সেটা হচ্ছে কি কিছু ইনফ্লুয়েন্স করেছে ওভারঅল। সংস্কারের অপেক্ষায় ছিল পুঁজিবাজারও, কিন্তু তা তো হয়নি, উল্টো প্রায় প্রতিদিনই পড়েছে সূচক, বছরের শুরুতে 6 জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ছিল 5,687 পয়েন্ট, 28 ডিসেম্বর যা নেমে দাঁড়ায় 4,418-তে, কমেছে লেনদেনের পরিমাণও, হিসেব বলছে এই সময়ে বাজার মূলধন কমেছে প্রায় 53,000 কোটি টাকা। এখানে একটা মৌলিক কনফিডেন্সের প্রবলেম যেটা ছিল গভর্নেন্স নিয়ে, যেখানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যেই ভূমিকা এবং স্টক এক্সচেঞ্জ যারা ম্যানেজ করছেন তাদের ওখানে যারা খেলোয়াড় যারা আছেন, এগুলো বাজার ঠিক সঠিকভাবে চলছে কি না সেটা নিয়ে তো অনেক প্রশ্ন আছে। এত সব উৎকণ্ঠার পরেও ভালো খবর হলো প্রবাসী আয় বেড়েছে প্রায় 23%-এর মতো আগের বছরের চেয়ে, মাথাপিছু আয় পৌঁছে গেছে $1,909 এই 2019। 8% প্রবৃদ্ধির খবরও এসেছে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে, প্রবৃদ্ধির এই ধারাকে এগিয়ে নিতে সামনের দিনে বিদায়ী বছরের প্রতিবন্ধকতাকে কীভাবে মোকাবেলা করবে নীতি নির্ধারকরা, কী হবে আগামী দিনের উন্নয়নের রূপরেখা,
এমন প্রশ্নই বড় হয়ে দেখা দেবে নতুন বছর 2020-এ। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।